প্রতি বছরের মতো এবারও 100 যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে উপহার সামগ্রী পাঠিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পক্ষে উপহার সামগ্রী ও শুভেচ্ছা পৌঁছে দেন তার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু। দুপুরে শ্যামলীর মুক্তিযোদ্ধা ভবনে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে গাজী হাফিজুর রহমান লিকু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত না হলে বাংলাদেশ নামের রাষ্ট্র সৃষ্টি হতো না। তাই মুক্তিযোদ্ধাদের প্রতি সবসময় কৃতজ্ঞ প্রধানমন্ত্রী। যোদ্ধাহত মুক্তিযোদ্ধারাও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে আনন্দিত, কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীকে। আসলে এই মুক্তিযোদ্ধাদেরকে তার অন্তরের অস্তল থেকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার দৃষ্টিতে দেখেন। তার ফলশ্রুতিতেই প্রত্যেকবারই বিশেষ দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কর্মসূচি গ্রহণ করেন এবং আমরা তার প্রেরিত একজন কর্মকর্তা হিসেবে আমরা তাদের কাছে আসি আর কি।